মধ্যে সাপ ঢুকে গেছে। আকাশ আকাশ ধর 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 ধর, হ্যাঁ সাইডে, হ্যাঁ সাইডে ছেড়ে দে। এই দেখুন মাঠের মধ্যে একটা সাপ ঢুকে গেছে। এই আকাশ আবার ধরেছে সাপটাকে, মানে যন্ত্রণা। প্রতিদিন এই মাঠে খেলা থাকলে পরেই এই রাত্রিবেলা হলেই সাপ ঢুকে যাচ্ছে। এটা জলডরা সাপ, এটার বিষ নেই কিন্তু এই মারাত্মক কামড়ায়, প্রচুর রাগি সাপ। ওই দেখুন, ওই দেখুন কিভাবে এই যদি বল কুড়াতে গেছিল আর সঙ্গে সঙ্গে দেখেছে আবার ধরে নিয়েছে। মানে কি অবস্থা! এই তোর ভয় লাগছে না তো? হাত থেকে পড়ে গেছে, ধরে নে ধরে নে ধরে নে ধরে নে ধরে নে, চল 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 পুকুরের জলে ছেড়ে দিয়ে আসবি। তো আমরা সাপটাকে রেস্কিউ করে দিই, পুকুরের জলে গিয়ে ছেড়ে দিই, অপশান নেই কিছু। মানে এ তো কারো ক্ষতি করে না, হ্যাঁ মাছ খায়। তা মাঠে তো মাছ নেই, ওদেরও দোষ, ওরা মাঠে আসে কি করতে? মাঠে কি মাছ থাকে? জলে 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 দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, চলে যা চলে যা। ওই যে ছেড়ে দিলাম, ওই চলে গেল। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি।